जैसे सर नागिन पोज में डांस कर रहे थे, आई अंडरस्टैंड सब आ नहीं सकते, बट बैठ कर सभी नागिन पोज करेंगे, हाथ उठाकर टुगेदर जितने भी है, तो ही मैं गाना कंटिन्यू करूंगी। एक्चुअली चॉकलेट टू हाथ पूरी नागिन पोज है, पीछे वाले जितने खड़े भी हैं सभी मिलकर टुगेदर मैं नागिन नागिन বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকে আমি কোথায় এসেছি। আজকে আজকাল কাজের এত প্রেশার, তো কাজের প্রেশারের মাঝখানে তোমরা সবাই জানো, আমার ডেইলি ব্লগও দেখেছো নিশ্চয়ই, যে কীরকম প্রেশারের মধ্যে সারা দিন থাকি। একটা দোকান সামলাতে হয় আমাকে পুরো একা, তো সেই দোকান সামলানোর পরে টাইম একটা খুব একটা পাওয়া যায় না, তো বেশি দিন বেশি বাইরেও যেতে পারি না খুব একটা, বাইরে যে যাবো দু তিন দিনের জন্য একটু ভিডিও করব ভালোভাবে সেসব হয় না। তো কলকাতার আশপাশেই চেষ্টা করি একটু ভালোভাবে এরকম করার জন্য কিছু সেরকম ভিডিও। তো আজকে চলে এসেছি যে জায়গাটা, এটা তো খুবই আমার পছন্দের একটা জায়গা ছিল অনেক দিন। বন্ধুরা, এই হচ্ছে আজকের টিকিট আমার, এখানে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, এখানে এখানের ফেয়ার হচ্ছে 169, এটা পার পার্সন, ঠিক আছে। আর 5টা থেকে এখানে 6:30 অবধি এটা আমাদের ঘোরানো হবে পুরো গঙ্গাবক্ষে। তো দেখা যাক আজকে জার্নিটা কেমন হয়। আজকে অনেকদিন বাদে ব্লগ নিয়ে এসেছি, তো খুব একটা টাইম পাওয়া যায় না, কাজের ফাঁকে ফাঁকে যখনই মনে করি যে ব্লগ দেব তখনই এমন এমন কাজ পড়ে যায়, তো হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে মানে ঠিক না করে হঠাৎ করে প্ল্যান করেই চলে এসেছি। চলো দেখতে থাকো, খুবই এনজয় হতে চলেছে আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমি টিকিটটা যখন কেটে নিয়েছি, টিকিটটা কাটার পর থেকে প্রায় 1.5 ঘন্টা টাইম ছিল। তো তো এই 1.5 ঘন্টা এই টাইমের মধ্যে আমি কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তো এই পাশেই মিলেনিয়াম পার্ক আছে, এই মিলেনিয়াম পার্ক যেটা এখন এগুলো কোনো মেনটেন করা হয় না, এগুলো কেউ এখন চাপে না। হ্যাঁ, এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, ফ্রিতেই। তো এইখানে এসে একটু ঘোরাঘুরি করব, করে ঠিক 4:45 বাজবে তখন আমি আবার চলে যাব আমাদের রিভার ক্রুজের দিকে। তো এখন একাই এসেছি, দেখি ঘুরতে থাকি। একদম এই মিলেনিয়াম পার্কটা গঙ্গার একদম পাশেই। এগুলো তো এখন বিশেষ করে এগুলো সব বন্ধ রয়েছে, এগুলো এখন কেউ চাপে না, কি কারণ সেটা ঠিক জানা নেই, হয়তো মেনটেন করা হয় না, খারাপ হয়ে গেছে। অনেক ছোটবেলাতে এই মিলেনিয়াম পার্কে আমি এসেছিলাম, তখন পার্কটা নতুন হয়েছিল, প্রায় তখন 1999 সাল, তখন এই পার্কটা উদ্বোধন করা হয়েছিল। তারপর এই পার্কে এখন কোনো মেনটেন সেইভাবে হয় না। বন্ধুরা, তোমরা যদি এখানে মেট্রো করে আসতে চাও, তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো চাঁদনি চক। ওখান থেকে হাঁটা পথেও আসতে পারো, কিংবা কোনো গাড়ি বুক করেও আসতে পারো, বাসে করেও আসতে পারো। মিলেনিয়াম পার্কের গেটের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে, ওখান থেকে টিকিট পেয়ে যাবে। আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও, তবে বিবাদীবাগ স্টেশন হলো এখানকার নিয়ারেস্ট স্টেশন। ধর্মতলা থেকেও বিভিন্ন বাস আসে, বলতে হবে মিলেনিয়াম পার্কের গেটের সামনে নামবো। তো এই হচ্ছে এখানকার অ্যাড্রেস।
তোমরা এসে এখানে টিকিটও পেয়ে যাবে। টিকিট এখানে টিকিট মূল্য এখানকার 169 টাকা। এই হচ্ছে আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে, সামনেরটা নয় পেছনের দিকেরটা, যেটা ওই লাইটিং করা আছে ওই ক্রুজটাই। তো আমরা সামনেরটার ওপর থেকেই যাব, পেছন দিকে যাব, ওই ক্রুজটা আমাদের ক্রুজ, সকলেই যাচ্ছে। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে স্যাটারডে বলে, পুরো আজকে সিট ফুল বুকিং সবাই। তা এই হচ্ছে আমাদের ক্রুজ যেটা আমরা এখন জার্নি করব। এই ক্রুজটা হচ্ছে সামনের দিকটাতে যেটা রাখা আছে ওটা নয়, পেছন দিকে ক্রুজটা, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। এখন উপর দিকে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড আওয়াজ। গঙ্গাবক্ষ থেকে কি সুন্দর লাগছে কলকাতা শহরটাকে, একদম আকাশটা লাল হয়ে আছে। আজকে খুব ভালোই এনজয় হবে মনে হচ্ছে। তো এখন আমাদের লঞ্চটা ছেড়ে দিল, আমাদের রিভার ক্রুজ এখন চলা শুরু হয়ে গেল। আপনাদের সবাইকে হেরিটেজ রিভার ক্রুজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা কি এরকম চুপচাপ যাবেন না একটু গানে গানে এনজয় করবেন? মানে এনজয় করবেন না, মানে এত আসতে এনজয়টা তো এত আসতে হয় না, কি এনজয় হবে গানে গানে? সবার সাউন্ড কিন্তু পেলেন না, যারা যারা করবেন না তাদের জন্য সব দুঃখের গান আমরা রেডি করে রেখেছি, আর যারা যারা এনজয় করবেন তাদের জন্য আনন্দের গান, ড্যান্সের গান করা হয়েছে। তো চলুন একটা বাংলা গান দিয়ে শুরু হোক। তো চলুন একটা কিশোর কুমারের গান দিয়ে শুরু করছি, বাংলা অবশ্যই। বন্ধুরা, এই রিভার ক্রুজের মধ্যে ছোট একটা খাবারের দোকান বলতে পারেন, ক্যাফে বলতে পারেন, এখানে রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন রকম চিপস পেয়ে যাবেন, চা কফি স্ন্যাক্স এগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে বাইরে থেকেও নিয়ে আসতে পারেন, এখানে অ্যালাও আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে সেই রিভার ক্রুজ ক্যাফে, খুব সুন্দর, সবাই বসে এনজয় করছে। আজকে সিট ফুলি প্রায় বুকিং আছে, নিচে ওপরে মানে দু জায়গায় প্রায় বসার জায়গা নেই বললেই চলে, কারণ অনেক লোক আজকে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, চারিদিকটা এনজয় করতে করতে যাচ্ছে সবাই।
দেখো বন্ধুরা, এটা হলো সেই হাওড়া ব্রিজ, আলো ঝলমলে হাওড়া ব্রিজ। এখন সেই হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা যাব। ওপর থেকে কতবার যে গেছি তার কোনো ঠিক নেই। এখন সেই হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি। আমার কাছে একটা বিশাল একটা আশ্চর্য বিষয় এটা। কি সুন্দর লাগছে দেখো রাতের হাওড়া ব্রিজটা, এত আলো ঝলমলে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমার তো এই রিভার ক্রুজে এসে খুবই দারুণ দারুণ এনজয় করলাম। তোমরাও আসো, খুবই এনজয় হবে। কি অসাধারণ দৃশ্য, কি সুন্দর লাগছে কলকাতা শহরটাকে এখান থেকে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাওড়া স্টেশন। দারুণ লাগছে, আলো ঝলমলে গঙ্গার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওফ, কি অসাধারণ সুন্দর লাগছে, কি এনজয় না করছি। বাহ, আপনারা এরকমই ভালো থাকুন, এরকমই এনজয় করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাত্র দেড় ঘন্টার এই জার্নিতে 170 টাকায় এত সুন্দর একটা মজা করতে পারবো কখনো ভাবতে পারিনি। দেখছো বাচ্চারা বড়রা সবাই কি সুন্দর এখানে আনন্দ করছে। এখানে কোনো বয়সের ভেদাভেদ নেই, সবাই একসাথে সুন্দরভাবে নাচা গানা করে আজকে এখান থেকে বিদায় নেওয়ার পালা। চলো বন্ধুরা, হেরিটেজ রিভার ক্রুজ লাইন থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন বাবুঘাটে যাব, এখান থেকে লঞ্চ ধরে সোজা রামকৃষ্ণপুর ঘাট, ওখানে বাইক রাখা আছে, বাইক নিয়ে সোজা বাড়ির দিকে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই খুব ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, আর শেয়ার করতে একদম ভুলবে না। চলো, সামনে, হ্যাঁ সামনে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।